আপনারা যদি আগেই মোহাম্মদের ব্যাপারে আমার পরামর্শ শুনতেন তাহলে এখন পস্তাতে হতো না। অনেক বলেছেন আপনি উদ্বা, এসব বলে আপনি আমাদের পরিকল্পনা নষ্ট করে দিচ্ছেন। আমি তো এটা বুঝতে পারছি না, আপনারা কেউ আমার কথা শুনতে চাইছেন না কেন? কি হয়েছে আসমা? আব্দুল্লাহ ভাই, আমার গর্ভবতী হওয়ার 10 মাস পূর্ণ হয়েছে, কিন্তু তুমি তো জানো আমি আমার পিতা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গুহায় খাবার নিয়ে যেতাম, এই জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হতো। আমি তো এখানে একাই আছি কারণ আমার স্বামী আল জুবাইর ইবনুল আওয়াম মুসলিমদের সাথে মদিনায় হিজরতে গেছেন। আমার হাত থেকে ফসকে গেছে, চোখের সামনে দিয়ে পালিয়েছে। কিন্তু তুমি তো সেই পর্বতেই গিয়েছিলে যে পর্বতে সে তার সাহাবীদের নিয়ে আরোহণ করেছিল। তুমিও তো সাউর পর্বতের গুহাতেই গিয়েছিলে যেখানে সে আর আবু বকর লুকিয়েছিল, তবুও তুমি পাওনি। কি আর করার, কিভাবে থাকতে পারে ওখানে? উনি কি সেই নবী সালমান? সত্যি কি তিনি এসেছেন যাকে দেখার জন্য এবং যার সামনে ঈমান আনার জন্য অপেক্ষায় ছিলে? ইয়া রব্বুল আলামিন, তিনি যদি সত্যি সেই নবী হন যার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম, ইয়া রব্বুল আলামিন, তাহলে তাকে একবার দেখার সৌভাগ্য করে দিন আমাকে। দ্বিতীয়বার এটা হলো, এ কোন ইশারা দিচ্ছে আমাকে? আমি বুঝতে পেরেছি তিনি একজন পবিত্র মানুষ এবং তাকে আক্রমণ করা সম্ভব না। হে মোহাম্মদ, আমি সুরাকা ইবনে মালিক, দাঁড়ান আমি একটু কথা বলবো। আমি সত্যি বলছি, আপনার কোনো ক্ষতি করতে আসিনি, একবার শুধু আমার কথাটা শুনুন। কি চান আপনি আমাদের কাছে সুরাকা? হে মোহাম্মদ, আমি শুধু প্রমাণ হিসেবে আপনার কাছ থেকে একটা স্মারক বস্তু চাই। আপনি একজন পবিত্র মানুষ, আল্লাহই আপনাকে রক্ষা করছেন, এটাই সত্য। এই নিন, এটা আপনার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অনুরোধ করেছেন আমাদের গোপন পথ আপনি যেন কাউকে না বলেন। জি, আদেশ ইরোধার্য। এরপর আল্লাহর রাসূল যখন তার সাহাবীদের এবং আবু বকর সিদ্দিককে নিয়ে মদিনার দিকে যাত্রা করছিলেন, তখন সে অঞ্চলের এক মহিলা কবি খানসা তামাদুর বিনতে আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথা শুনলেন এবং সুলাইম গোত্রের মানুষদের ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত দিলেন। তিনি বললেন, আমি খানসা, আমি মুয়াইয়া এবং সাখরের বোন এবং আপনাদের প্রধান আমর বিন আল সারিদের কন্যা বলছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমার পুত্ররাও ইসলাম গ্রহণ করেছে। আমি আপনাদের সকলকে এই কথাগুলো বলছি তার কারণ যেন আপনারা ঈমান আনেন, আল্লাহর সাথে কাউকে শরীক না করেন। আপনারা যদি ঈমান না আনেন তাহলে পরকালে জাহান্নামের আগুনে পড়বেন, আপনাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। হে সুলাইম গোত্রের মানুষেরা, আমি আল খানসা আপনাদের সকলকে ইসলামের প্রতি বিশ্বাস আনার দাওয়াত দিচ্ছি। যারা ইসলামের প্রতি ঈমান আনবেন ইহকালে ও পরকালে তারা পুরস্কৃত হবেন
এবং অবিশ্বাসীদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। খানসার কথা শুনে গোত্রের মানুষেরা প্রভাবিত হয়েছিল। এ তপস্যান রাজা কিসরার অলংকার! ইয়া আল্লাহ! এই নিন উম্মেমাবাদ, আপনি এটা পান করুন। এই দুধ সেই ভেড়ার কাছ থেকে পেয়েছি যে পূর্বে কখনো দুধ দেয়নি। এখন আপনি পান করে বাকিটা আপনার স্বামী আবু মাবাদের জন্য রেখে দিন। কি অদ্ভুত কথা! আমাদের ভেড়া তো দুধ দেয় না, আর আজকে সে হঠাৎ করে এতগুলো দুধ দিয়ে দিল। হ্যাঁ, এই বাকি দুধটুকু আমি আমার স্বামীর জন্য রেখে দেব। আর এখানে তো অনেক দুধ আছে, বাকি সবাইও এই দুধ পান করতে পারবে। আজ কে দুধ দহন করেছে তিনিই বরকতময় ব্যক্তি। ঠিক আছে, এখন পান করে আপনি শুকরিয়া আদায় করুন, কারণ ভালো কিছুর জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করা উত্তম। এখন আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম করে নেব, তারপরেই আমরা আমাদের যাত্রা শুরু করব। সেই লোকের নামটা আমাকে একবার বলো। সঠিক সময় এলে আপনি নিজেই জানতে পারবেন উম্মেমাবাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি না অনেক বেশি লম্বা না খাটো, না স্থূলকায় না শীর্ণকায়, তার চেহারায় নূরের দ্যুতি, আর কথায় আছে মাধুর্যতা। যখন আপনারা তার সাথে গল্প করতে বসবেন, মনে হবে সারা জীবন এভাবেই গল্প করে তার সাথে কাটিয়ে দিই। আর তিনি চলে গেলে মুহূর্তের মধ্যে আপনি তার অভাব অনুভব করবেন। তার চোখে তাকালে আপনি নূর দেখতে পাবেন, সেই নূর। আপনি জানেন কি সেই নূর এতটাই উজ্জ্বল যে সেই উজ্জ্বলতায় রহমত বর্ষিত হয়। আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি কখন তাকে দেখব আর মনে প্রশান্তি ফিরে পাব। গরম বেড়েই চলেছে, আমার মনে হয় না এত তাপমাত্রায় রাসূল এখানে আসতে পারবেন। যতক্ষণ না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসেন আমি নড়ব না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উম্মে উমারা, আমরা রাসূলকে দেখতে আবার বিকেলে আসব, চলুন। তাকে পাওয়া গেছে, তাকে পাওয়া গেছে! আপনারা যার অপেক্ষা করছিলেন যে চলে এসেছে, যার অপেক্ষায় এতদিন ছিলেন তিনি চলে এসেছেন। হে মুমিনগণ, আপনারা যার অপেক্ষায় ছিলেন তিনি চলে এসেছেন। হে মুমিনগণ, আপনারা শুনুন। হে মুমিনগণ, রাসূলুল্লাহ চলে এসেছেন। আমাদের মানুষেরা মক্কা থেকে হিজরতকারীদের নিয়ে এত উদ্বিগ্ন কেন? তারা দাবি করছেন যে সে নবী, সে আসার সাথে সাথে আমি সেটা পরীক্ষা করে দেখব। কোথা থেকে এসেছে এই লোক, কোথা থেকে? খাজরাজের লোকেরা আমাকে মুকুট পরিয়ে রাজা বানাতে রাজি হয়েছিল, আর এরই মধ্যে এই লোক এলো কোথা থেকে? আর এখানকার লোকেরা আমার কথা একেবারেই ভুলে গেছে? সে কি আমার ক্ষমতা নিতে এসেছে, আমার রাজ্য নিতে এসেছে, আমার কাছ থেকে আমার রাজ্য কেড়ে নেবে? তাহলে আমাদের কি হবে খাজরাজ প্রধান? এই প্রথম আমরা আউস গোত্র মেনে নিয়েছি, আমাদের গোত্রের বাইরের কেউ রাজা হবে। এবারই প্রথম খাজরাজ গোত্রের কেউ আমাদের রাজা হতে যাচ্ছে।
দেখা যাক কি হয়। ওই লোক এখানে আসা পর্যন্ত অপেক্ষা করি। এখন তো খাজরাজ আর হাউসের সবাই মোহাম্মদকে নিয়ে ব্যস্ত। শুধু তুমি, আমি আর অল্প কিছু মানুষ এই নিয়ে চিন্তা করছি, বাকি সবাই মোহাম্মদকে নিয়ে পড়ে আছে। কোথা থেকে এসেছে এই মোহাম্মদ? মনে হচ্ছে আমার ক্ষমতা কেড়ে নিতে এসেছে। কিন্তু এটা কখনোই সম্ভব না। সে যদি সত্যি নবী হয় তাহলে ক্ষমতার লোভ তার থাকার কথা না। সে এখানে ধর্মের দাওয়াত দিতে আসার কথা, কারো রাজ্য জয় করার উদ্দেশ্যে না। আপাতত ধৈর্য ধরি, কিন্তু আমার মনে হচ্ছে খারাপ সময় আসছে, খুবই খারাপ সময়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাতে পৌঁছে গেলেন, যা মদিনার বাইরে মুনাওয়ারাতে ছিল, এবং সেখানে তিনি চার দিন অপেক্ষা করেছিলেন আর অন্যান্য মুসলমানদের সাথে নিয়ে কিবা মসজিদ স্থাপন করেছিলেন, যে মসজিদটি ইসলামের ইতিহাসের একটি অন্যতম সাক্ষী। পরের শুক্রবার রাসূল তাঁর যাত্রা শুরু করলেন আর আউফ গোত্রের ভূমিতে গিয়ে সালাত আদায় করলেন, যে ভূমির মসজিদ অবস্থিত ছিল রানুনা উপত্যকার পাশে। এটাই মদিনায় প্রথম জুম্মার জামাত ছিল। এরপর আল্লাহর রাসূল আবু বকর ও সাহাবীদের নিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে প্রবেশ করে মদিনায় অপেক্ষারত মানুষদের সাথে দেখা করলেন, যারা এতদিন তপ্ত রোদে অপেক্ষা করছিলেন। নবীজিকে দেখার সাথে সাথে তাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। এরপর কিবা থেকে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশের প্রস্তুতি নিলেন। তিনি সেখানকার মানুষদের আতিথেয়তা গ্রহণ করলেন এবং তাদেরকে খবর পাঠালেন তিনি মদিনায় আসছেন, যাতে করে মদিনার মানুষেরা এই খবর পেয়ে আগে থেকেই তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে থাকে। ইবনুল জুবাইর সাদা কাপড় কিনে আনলেন আল্লাহ তাআলার রাসূল এবং আবু বকরের জন্য, যাতে মদিনায় তারা মহিমার সাথে প্রবেশ করতে পারেন। মদিনায় তাকে এমন স্বাগত জানানো হয়েছিল যে এত বছর পরেও মানুষ সেদিনের কথা ভুলতে পারে না, গর্বের সাথে স্মরণ করে। শুনুন সবাই, উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যে উটের পিঠে চড়ে আসছেন সেটার নাম কাসওয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন এই উটকে নির্বিঘ্নে বিচরণ করতে দিতে, কারণ এটা আদেশ প্রাপ্ত। রাসূলুল্লাহ,
হে আল্লাহ রাসুল, আজকে আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন। আপনি সাইয়েদা গোত্রের ভূমিতে কখন যাবেন? ইবনে উবাদা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটাকে নির্বিঘ্নে চড়তে দিতে, কারণ এটা আদেশ প্রাপ্ত। হে আল্লাহর রাসূল, আপনার আগমনে আমাদের মন প্রাণ আনন্দে ভরে গেছে। কিন্তু বনি হারিস, আমার বাড়িতে কোনো কিছুর কমতি হবে না। আপনি শুধু একবার আমার বাড়িতে চলুন। আমার বাড়িতে আমি আপনার থাকার জন্য উত্তম ব্যবস্থা করে রেখেছি। আপনি শুধু চলুন, আপনি গেলে আমি ধন্য হয়ে যাব। হে আল্লাহর রাসূল, শুনুন আবু আইয়ুব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার বাড়িতে উনি যাবেন, তবে একটি শর্ত আছে। এরপর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। আর যে মুসলিমরা মক্কায় ধর্মের কারণে বন্দী ছিল, তবুও ইমানি শক্তি অটল ছিল, তাদেরকে আল্লাহর রাসূল আদেশ দিয়েছিলেন তারা যেন যেখানে আছেন সেখানেই অবস্থান করেন এবং কুরাইশদের ষড়যন্ত্রের সব খবরাখবর পৌঁছে দেন, যেমন চাচা আব্বাস দিচ্ছেন। তার সাথে আমি দেখা করে কিছু প্রশ্ন করেছিলাম। আগে থেকেই সিদ্ধান্ত ছিল তাকে নবী মানব না। সে আমাকে বলেছে,